ये है एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज एबीसी न्यूज एजीटी लाइव। गोकुल नगर नॉट गोगलपुर पूर्व गोकुल नगर पूर्व गोकुलपुर ना गोकुल नगर जीटा हमें तादर्शनी विद्यालय जीटा बोले चिलम इटा पूर्व गोकुलपुर ना गोकुल नगर हो बे सर सुपर थर्टी तो जरा सिलेक्ट हो बे छात्रों छात्री ने तरफ ते के भी कुनु टाका दिते हुए ना एक टका होना फ्री टेकलो सब जन एवं कोचिंग जन हमरा दीची एक लाख टका डायरेक्ट कोचिंग सेंटर के दीची दुई तार एकोमोडेशन जन दीची हमरा एक लाख चल्लिस हजार যেখানে থাকবে সেই খরচের জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর কোচিং সেন্টারের জন্য এক লক্ষ টাকা পার ইয়ার এটা আমরা ওই কোচিং সেন্টারে আমরা পেমেন্ট করে দিচ্ছি এটা একটা সুপার থার্টিটা বিরাট স্কিম গরিব ছেলে মেয়েদের জন্য বিশেষ করে যারা জেইই এবং নিট যারা পরীক্ষা ডাক্তারি মেডিকেলের জন্য এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য এটা করছে এখনো মন্ত্রিসভায় এই ব্যাপারে আলোচনা করেনি সুতরাং এখনই বলতে পারবো না কনসার্নিং ডিপার্টমেন্ট বলতে পারবে এখনও সিদ্ধান্ত হয়নি নাইট কার্ফিউ থাকবে থাকবে না এটা এখনও মন্ত্রিসভায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত করেনি সিদ্ধান্ত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে সুপার থার্টি আমরা পরীক্ষা নিয়েছি 21 সেপ্টেম্বর রেজাল্ট আউট হয়েছে 4th অক্টোবর আমরা প্রথম 33 জন একটা কমন লিস্ট বের করেছি 33 জনের কমন লিস্ট যারা হাইয়েস্ট মার্কস পেয়েছে এবং এসসিদের জন্য 10 জনের একটা কমন লিস্ট বের করেছি আর এসটির জন্য 21 জনের একটা কমন লিস্ট বের আর এক লিস্ট বের করেছি এখন তাদের যেহেতু এবার পরীক্ষা হয়নি মানে মাধ্যমিক পরীক্ষা হয়নি সেজন্য আমরা এই 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 টেস্টটা আমরা নিতে হয়েছে কারণ কিভাবে আমরা টপ 30 সিলেকশন করব তো আমাদের গত বছর আমরা সুপার 30-তে 30 জন এখন কোচিং করছে এই জন্য আমাদের বছরে প্রতি ছাত্রের জন্য 2 বছরের কোর্স কোচিং নিচ্ছে তার ইচ্ছা মতো স্কুলে কোচিং সেন্টারে সে কোচিং নেবে বছরে 8 লক্ষ বা তাতে কম যারা ইনকাম গরিব ছেলে মেয়েদের জন্য এটা করা হয়েছে এবং টিবিএসসি পাস ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যারা পাস করেছে তাদের সেসব ছাত্রের জন্য করেছি বছরে 2 লক্ষ 40 হাজার একজন ছাত্রের জন্য এবং 2 বছরের স্কিমে 4 লক্ষ 80 হাজার প্রতি ছাত্রের জন্য যাচ্ছে আমাদের বছরে খরচ হবে 1 বছরে 72 লক্ষ টাকা 2 বছরে ডাবল এ বছর থেকে আমরা 2 বছর হয়ে যাচ্ছে ডাবল করে যাচ্ছে তো আমরা এখন আমরা এর জন্য কাউন্সেলিং হবে কারণ এখন কাগজ দেখাতে হবে ইনকাম সার্টিফিকেট যদি 8 লক্ষটা কম হয় এবার তাদের থেকে ঠিক হবে 30 জন টপার এটা আমরা অলরেডি ঠিক করে নিয়েছি আর স্কুলে বিরাট সাফল্য আজকে আমরা পেয়েছি ন্যাক আজকে 2 কলেজকে একটা গন্ডাছড়া এবং অমরপুর কলেজে 2টি কলেজকে ন্যাক স্বীকৃতি দিয়েছে বি গ্রেডের আমরা গত 3.5 বছরে মোট 12টা কলেজের ন্যাকের স্বীকৃতি পেয়েছি আগে আমাদের আগে যারা সরকারে ছিল 1993 সন থেকে 25 বছরে ন্যাকের স্বীকৃতি পেয়েছিল মাত্র 8টি কলেজ আমরা 3.5 বছরেই 12টা কলেজের স্বীকৃতি পেয়েছি আজকেই সর্বশেষ 2টো একটা অমরপুর কলেজ এবং গন্ডাছড়া কলেজ বি গ্রেডের স্বীকৃতি পেয়েছে মাত্র আর 2টো কলেজ বাকি আছে একটা লংট্রাইভেলি এবং শান্তিরবাজার আমরা আশা করি 5-6 মাসের মধ্যেই এই বাকি 2টো কলেজের ন্যাকের স্বীকৃতি আমরা পাবো আমাদের অলরেডি এসএসআর রিপোর্ট সেলফ স্টাডি রিপোর্ট অলরেডি ন্যাকের এখানে জমা দেওয়া হয়েছে এরা পুজোর পরে ভিজিট করে আমরা আশা করব ভিজিট করবে এবং আশা করব এই স্বীকৃতি পাব এবং এটা একটা বিরাট পাওনা আমাদের রাজ্যের জন্য কারণ ন্যাকের স্বীকৃতি না পেলে কলেজগুলির
গুণগত মান কোথায় আছে এটা কোনো মতেই বোঝা যাবে না। তাই আমরা ন্যাকের উপরে গুরুত্ব দিচ্ছি এবং ন্যাকের স্বীকৃতি না পেলে রুষাত থেকে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান যে স্কিম তার থেকে বেনিফিটও পাওয়া যায় না। তো কেন অতীতে কোন আটটা কলেজকে মাত্র 25 বছরের স্বীকৃতির ব্যবস্থা করেছ, আমরা কিন্তু এর মধ্যেই এটা করতে পেরেছি। এছাড়া আপনারা জানেন আমাদের টিআইটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে ইনস্টিটিউট অফ টেকনোলজি, টিআইটিতে আমাদের 5টা ব্রাঞ্চ আছে, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এই 5টা সাবজেক্ট থাকলেও এনবিএ স্বীকৃতি পাওয়া যায়নি। এনবিএ হলো ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন, এটা স্বীকৃতি। আপনারা জানেন যে কলেজে আমি আগেও বলে দিয়েছি একদিন মিডিয়ার মাধ্যমে যে কলেজে আমরা অনলাইন সিস্টেম চালু করেছি। অনলাইনে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ডে মোট 22,183 জনের জন্য এনরোলমেন্ট দিয়েছিলাম, সেখানে ভর্তি হয়েছে 14,625। আমরা এখন স্পট রাউন্ড করে দিয়েছি। স্পট রাউন্ড মানে 4 তারিখ 5 তারিখ মানে আজকে এবং গতকাল মিলে যারা তাদের পছন্দ মতো কলেজে দরখাস্ত দেবে, পছন্দ মতো কলেজে পছন্দ মতো বিষয় নিয়ে তারা দরখাস্ত দেবে, দরখাস্ত দেওয়ার পরে 6 তারিখ মানে আগামীকাল সেখানে ওয়েটিং, শ কলেজ ওয়েটিং লিস্ট বের করবে দরখাস্তের মধ্যে। এর মধ্যে এই দুই দিনে জমা দিয়েছে 11,408। এই সংখ্যাটা কিন্তু সঠিক না। কেন সঠিক না? যারা ভর্তি হয়েছে তারাও কেউ কেউ এটার মধ্যে পিটিশন দিয়েছে বা আরও কেউ অ্যাডমিশন নেওয়ার পরে তারা ভর্তি হয়েছে এরকম। সুতরাং সংখ্যাটা এটা থাকবে না। তারপরে 11,408 এখন কালকে যখন ওয়েটিং লিস্ট দেবে তখন 7 থেকে 10-11 তারিখ পর্যন্ত তখন ওই 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 কলেজগুলিতে ভর্তি হবে। আমরা অলরেডি ইউনিভার্সিটিকে দেয়, এবছর স্টুডেন্ট বেশি। আপনারা জানেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যেহেতু ফলাফল সমস্ত পরীক্ষা ছাড়া যেহেতু রেজাল্ট হয়েছে, সেই জন্য সবাই যারা 12 পাস করেছে সবাই ভর্তি হতে চায়, এটা অন্যায় কিছু নয়। তো আমরা কলেজগুলিকে অলরেডি আমরা 30% সিট ইউনিভার্সিটির কাছে, ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এমবিবি ইউনিভার্সিটি চেয়েছি এবং অলরেডি তারা বলেছে, অ্যাগ্রি করেছে, সিটের কোনো অসুবিধা হবে না। 11,408 সবাই কলেজে ভর্তি হতে পারবে, তবে সংখ্যাটা 11,000 নয়, আমার মনে হয় 7,000-এর মতো হবে। প্রথম প্রেফারেন্স কারা পাবে? যখনই কলেজে ভর্তি হতে যাবে প্রথম দেখবে যারা ভর্তি হতে পারেনি তাদের লিস্টটা আগে দেখবে, তার ফার্স্ট প্রেফারেন্স। যদি দেখা যায় ওই তাদের যে আমাদের যে সিস্টেমের মধ্যে আছে কারা কারা ভর্তি হয়েছে, যদি দেখা যায় ভর্তি হয়েছে তাকে প্রথমে কনসিডার করা হবে না। সরকার পরিচালিত স্কুল সেটা হলো পূর্ব গোকুলপুর, সেখানে দেখেছি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ভালো। এটা সিপাহীজলা ডিস্ট্রিক্টের পূর্ব গোকুলপুর স্কুলে গিয়ে প্রথম সন্দেহ হয়েছিল টিচার বোধ কম আছে, পরবর্তী সময় দেখলাম ক্লাস টাস সবটা চেক করে দেখলাম যে ঠিক আছে, কেউ কেউ ছুটিতে আছে, এটা তো তার রাইট, কিছু করার নেই, অবৈধভাবে কেউ অ্যাবসেন্ট নেই। সুতরাং এবং ক্লাসেও দেখেছি টিচার অ্যাটেন্ডেন্স এবং স্কুলের স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ঠিক আছে। একটা স্কুল বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সেটা হলো গভর্নমেন্ট এডেড স্কুল, সেখানে 49 জন টোটাল টিচার, যদিও বেশি টিচার। সেই 49 জন টিচারের মধ্যে 18 জনকে আমি পাইনি 11-15 মধ্যে। আমার সাথে ডিও সিপাহীজলা ছিলেন এবং উনি অলরেডি চেয়ারম্যান স্কুল কমিটিকে চিঠি দিয়েছেন যে 18 জনকে যেন শোকজ করা হয়, 7 দিনের মধ্যে দেওয়া হয়, কেন তারা অ্যাবসেন্ট রইল উইদাউট পিটিশন এটা জানার জন্য। তো সুতরাং এটা হলো এখানে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স ভালো ছিল। আজকে ওয়েদার খারাপ, তবু দুটো স্কুল ভিজিট করেছে, একটা সুকুময় হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে টিচার যারা থাকার কথা অবৈধভাবে কেউ অ্যাবসেন্ট ছিল না, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সও ভালো। নতুন নগর স্কুলে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স কম ওয়েদারের জন্য,
আর শিক্ষক শিক্ষিকার যথারীতি প্রেজেন্ট রয়েছে এবং ক্লাস ভালোভাবেই চলছে, এটা কোনো অসুবিধা নেই। এর আগে একদিন গিয়েছিলাম মোহনপুরের একটা স্কুলে, সেটা হলো উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুল। সেখানে দুজনকে আমি পাইনি, সে দুজনকে শোকজ করা হয়েছে, তারা কি উত্তর দেয় দেখার ব্যাপার। আমরা দীর্ঘদিন পর স্কুল খুলেছে, আমরা একদম প্রি প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত স্কুল। মন্ত্রিসভার বৈঠকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনারা জানেন যে ত্রিপুরা সরকার গ্রাম পাহাড়ে বাঁশ চাষের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করা যায়, বিশেষ করে পাহাড়ি এলাকায় জনপদে এবং গ্রামাঞ্চলে বাঁশ চাষের উপরে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি। বর্তমানে 45,000 হেক্টর এলাকা প্ল্যান্টেশন এরিয়া রয়েছে বাঁশের, ন্যাচারাল ব্যাম্বু যেখানে আছে এটা ছাড়া 45,000 প্ল্যান্টেশন এরিয়া রয়েছে ব্যাম্বুর। আমরা যদি দেখি 2017-18 বামেদের সময়ে 115 হেক্টর জায়গাতে ব্যাম্বু প্ল্যান্টেশন করেছিল, 18-19 1600 হেক্টর আমরা করেছি, 19-20 1630 হেক্টর আমরা করেছি, 20-21 3024 হেক্টর করেছি। অর্থাৎ বাঁশ চাষের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি, এবং শুধু এটা নয়, যাতে গ্রামীণ এলাকার মানুষ, পাহাড়ি এলাকার মানুষ যাতে কোনো রকমেই বাঁশের বিজনেস করতে গিয়ে, বাঁশ গ্রো করতে গিয়ে যাতে কোনো রকম রয়্যালটি না দিতে হয়, আমরা 18-19 থেকে টোটাল রয়্যালিটি বাদ দিয়ে দিয়েছি, যাতে কোনো মানুষের অসুবিধার সৃষ্টি না হয়। 15-16 আমরা দেখেছি 31 লক্ষ রয়্যালিটি নিয়েছিল, 16-17 36 লক্ষ রয়্যালিটি আদায় করা হয়েছিল, 17-18 38 লক্ষ আদায় করা হয়েছিল, 38 লক্ষ টাকা আদায় করা হয়েছিল। 18-19 পর থেকে আমরা রয়্যালিটি সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। সবচেয়ে মজার কথা, আজকে যে ক্যাবিনেট স্বীকৃতি দিয়েছে সেটার জন্য ট্যানজিট রুলস এটা আমরা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছি, অর্থাৎ ট্যানজিট পাস লাগে, যদি বাস এক জায়গা রাজ্যের এক জায়গা থেকে অন্য জায়গায় যদি বাস নিতে হতো তাহলে ট্যানজিট পাস দিতে হতো, এটাকে টিপি বলে, এটা ট্যানজিট পাস নেওয়া হতে হতো। আজকে আমরা রুলস অ্যামেন্ডমেন্ট ট্যানজিট রুলসে অ্যামেন্ডমেন্ট করে দিয়ে বলে দিয়েছি ত্রিপুরা রাজ্যের এক জায়গা থেকে অন্য জায়গায় বাস যারাই নিয়ে যাবে যে কোনো পারপাসে, ট্যাগ ছিল না, আমরা সেটা 4টা বিষয়ে আমরা অ্যামট্র্যাক শুরু করেছি। মেকানিক্যাল 2020 আমরা এটা শুরু করে দিয়েছি, ইলেকট্রনিক্স এটাও 2020 শুরু করেছি, এবং কম্পিউটার সায়েন্স এটাও আমরা 2020 প্রত্যেকটা বিষয়ে ইনকে ইনটেক ক্যাপাসিটি হলো 18 জন সেটা আমরা পেয়েছি। ইলেকট্রিক্যালে এবছর আমরা আবার অ্যামট্র্যাকের জন্য আমরা শুরু করতে যাচ্ছি 2021। এই কটা জিনিস আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিরাট পাওনা, সেই জন্য আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষকে জানানো এবং সুবুদ্ধি সম্পন্ন মানুষ বুদ্ধিজীবী যারা আছেন তাদের জানানোর জন্য এই তথ্যটা আমি দিয়ে দিলাম। আজকেই ন্যাকের রিপোর্টটা এসছে, সেই জন্য এরা জানাচ্ছি। বিরাট সাফল্য আজকে আমরা পেয়েছি, ন্যাক আজকে দুটো কলেজকে, একটা গন্ডাছড়া এবং অমরপুর কলেজে দুটি কলেজকে ন্যাক স্বীকৃতি দিয়েছে বি গ্রেডের। আমরা গত 3.5 বছরে মোট 12টা কলেজের ন্যাকের স্বীকৃতি পেয়েছি। আগে আমাদের আগে যারা সরকারে ছিল 1993 সন থেকে 25 বছরে ন্যাকের স্বীকৃতি পেয়েছিল মাত্র 8টি কলেজ, আমরা 3.5 বছরেই 12টা কলেজের স্বীকৃতি পেয়েছি। আজকেই সর্বশেষ দুটো, একটা অমরপুর কলেজ এবং গন্ডাছড়া কলেজ বি গ্রেডের স্বীকৃতি পেয়েছে, মাত্র আর দুটো কলেজ বাকি আছে, একটা লংট্রাইভেলি এবং শান্তিরবাজার। আমরা আশা করি 5-6 মাসের মধ্যেই এই বাকি দুটো কলেজের ন্যাকের স্বীকৃতি আমরা পাবো। আমাদের অলরেডি এসএসআর রিপোর্ট, সেলফ স্টাডি রিপোর্ট অলরেডি ন্যাকের এখানে জমা দেওয়া হয়েছে, এরা পুজোর পরে ভিজিট করে
আমরা আশা করব ভিজিট করবে এবং আশা করব এই স্বীকৃতি পাব এবং এটা একটা বিরাট পাওনা আমাদের রাজ্যের জন্য কারণ ন্যাকের স্বীকৃতি না পেলে কলেজগুলির গুণগত মান কোথায় আছে এটা কোনো মতেই বোঝা যাবে না তাই আমরা ন্যাকের উপরে গুরুত্ব দিচ্ছি এবং ন্যাকের স্বীকৃতি না পেলে রুষাত থেকে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান যে স্কিম তার থেকে বেনিফিটও পাওয়া যায় না তো কেন অতীতে কোনো আটটা কলেজকে মাত্র 25 বছরের স্বীকৃতির ব্যবস্থা করেছ আমরা কিন্তু এর মধ্যেই এটা করতে পেরেছি এছাড়া আপনারা জানেন আমাদের টিআইটি একটা ইঞ্জিনিয়ারিং কর্তৃপক্ষ ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটিতে আমাদের 5টা ব্রাঞ্চ আছে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এই 5টা সাবজেক্ট থাকলেও এমবিএ স্বীকৃতি পাওয়া যায়নি এমবিএ হলো ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশন এটা স্বীকৃতি ছিল না 2019 আমরা আসার পরে 2019 আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই 3টা বিষয়ে আমরা এমবিএ স্বীকৃতি পেয়েছিলাম এবছর এই প্রথম হলো ন্যাকের আওতা না থাকলে রুষার কোনো সাহায্য পাওয়া যায় না এটা হলো মূল কথা আর এটা স্বীকৃতি যেমন সি সি গ্রেড সি গ্রেড হলো 1.50 থেকে 1.99 হলে এটা সি গ্রেড বি হলো 2.00 থেকে 2.49 এটা বি গ্রেড বি প্লাস হলো 2.50 থেকে 2.99 এটা হলো বি প্লাস এ হলো 3.00 থেকে 3.49 এটা হলো এ এ ন্যাকের এ গ্রেড এ প্লাস হলো 350 থেকে 3.50 থেকে 3.99 এটা হলো এ প্লাস ন্যাকের স্বীকৃতি না বলে ন্যাক কলেজ বলেই স্বীকৃতি দেওয়া হয় না যদিও ইউজিসির আমরা অনুমোদনক্রমে কলেজ চালাচ্ছি এখন এখন রুষা বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ন্যাকের স্বীকৃতি না পাওয়া যায় এটা স্বীকৃতি না পেলে তাহলে রুষার সাহায্য এখন কিন্তু রাজ্য সরকারের সে অর্থ নেই কলেজ চালানোর মতো রুষার সাহায্য পেতে রেখে আমরা কোনো মতেই কলেজ চালাতে পারবো না সেই জন্য এবং এই জন্য আলাদা কোনো রকম স্কিম নেই শুধু রুষাই রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান এই কলেজগুলির জন্য দিচ্ছে এটা হলো গ্রেড অর্থাৎ তার স্কেল গ্রেডটা কি আছে আমার সি গ্রেড হলে বোঝা যাবে তুলনামূলক কলেজগুলি তত সেই লেভেলে না আর বি গ্রেড হলে ভালো এ হলে তো আরো ভালো আমাদের রাজ্যে বি প্লাস একটা কলেজে আছে সেটা হলো আম্বেদকার জল ফরিদরা এটা বি প্লাস আম্বেদ বি প্লাসে আমরা পেয়েছি আশা করি আগামী দিনে আমরা আরো এ গ্রেড পাওয়ার মতো আমরা জায়গায় যাচ্ছি যেগুলির বি ছিল সেগুলি বি প্লাস করার জন্য বা এ করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের দুইটা কলেজ বাকি আছে শান্তিরবাজার রংত্রাবেলি সুতরাং আমরা অতি সত্বর এবং এটা আমরা এসএসআর রিপোর্ট অলরেডি সাবমিট করে দিয়েছি পূজার পরেই আশা করি টিম ভিজিট করবে এগুলি টিম সাধারণত যারা ভিজিট করে তিনজনের টিম থাকে সেখানে তিনজনের টিম থাকে একজন চেয়ারম্যান করে টিম পাঠানো হয় এই কলেজগুলির জন্য এই যে গন্ডাছড়া এ মাসে গন্ডাছড়া ভিজিট করে গেছে এবং অমরপুর ভিজিট করে গেছে খুমলুংটা গত মাসে ভিজিট করেছিল খুমলুংয়ে আবার পয়েন্ট আছে আমরা যেমন যেটা বলছি খুমলুংয়ে আমরা পেয়েছি 2.07 আর আম্বেদকর যেটা